السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، সম্মানিত দর্শক শ্রোতৃবৃন্দ, আমরা আজকে ফুলসিরাত পর্ব 6 এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ফুলসিরাতের উপরের উপর অতিক্রম করার বা চলার গতিবেগ নিয়ে। গতিবেগটা কেমন হবে সংক্ষিপ্ত উত্তর হলো নিজ নিজ আমল হিসেবে, অর্থাৎ ফুলসিরাতের উপরে বা ফুলসিরাত অতিক্রম করার চলার যে গতি অতিক্রম করার গতি হবে নিজ নিজ আমল হিসেবে, আমল অনুযায়ী এ বিষয়ে আলোচনা করবো। সুতরাং যেমনটি আমল হবে তেমনটি গতি হবে। যেহেতু আমল বনে আদমের আদম সন্তানের বেশ কম হবে, এজন্য গতিও বেশ কম হবে। সুতরাং যতটুকু আমল অতটুকু গতি, নেক আমলের নেক আপনার বা আমার আমাদের নেক আমলই এটা নির্ধারণ করবে যে আমার গতি বা আমাদের গতি ফুলসিরাতের উপর চলার বা ফুলসিরাত অতিক্রম করার গতি কতটুকু হবে বা কী পরিমাণে হবে। এই নেক আমলই হলো আমাদের ফুলসিরাতের উপর চলার পথ চলার, বলতে পারেন যে পেট্রোল আমাদের জীবন গাড়ির চলার পেট্রোল, এটাই পেট্রোল। এই পেট্রোল যেখানে খতম হবে চলার গতি খতম হয়ে যাবে, সে মনে রাখতে হবে। সুতরাং নেক আমলই এই কঠিন পথ যা অত্যন্ত ভয়ঙ্কর এবং লম্বা পথ, এই নেক আমল অত্যধিক লম্বা এবং ভয়ঙ্কর পথ, এই অতিক্রম করার সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন গতিতে ওখানে পার হব নিজ নিজ নেক এবং সেরে। সুতরাং আমার আমল আমাকে নির্ধারণ করতে হবে, সে হবে গতি কেমন চাই তেমন আমল করতে হবে। এইটারও দরকার কত লম্বা এটা যেটা আমরা পাচ্ছি সেখানে হাদিস ঠেকা বলছে তিরমিজির হাদিস, সহি তিরমিজির হাদিস, এইটার গতি হবে মসিরাতা খামসাতা আশারা আলফ সানা, অর্থাৎ 15,000 বছরের পথ। এটা পনেরো হাজার যেতে গেলে স্বাভাবিকভাবে গেলে 15,000 বছর লাগবে না, হাউল আল্লাহ কথা লাগবে আল্লাহ তালা তো আমাদের মুক্তি কোনো উপায় নেই। এই 15,000 বছরের পথ অতিক্রম করতে হবে, গতি কেমন হওয়া উচিত? স্বাভাবিক গতিতে যা 15,000 বছর লেগে যাবে, ওরা তাহলে জীবন বাকি আমাদের বয়স কত হবে যে 15,000 বছর লাগবে স্বাভাবিক গতিতে গেলে? বয়স অনন্ত অসীমকাল, আপনার মৃত্যু আর হবে না, মনে রাখতে হবে। সুতরাং কী অবস্থা হবে চিন্তা করে দেখি আমরা। এ ব্যাপারে একটা হাদিস দিচ্ছি, বেশি বিশুদ্ধ হাদিস। এই হাদিসটি হাদিসটি সম্পর্কে এই যে হাদিস বললাম 15,000 বছর গতির হাদিস, এই হাদিসটি ইবনে আসকাই রহমুল্লাহ সহি বখারিতে বলেছেন, ইবনে আসকাই রহমুল্লাহ এটা উল্লেখ করেছেন। আমি যেটা আগে বলেছি যে হাদিসটি সেটা মানে সে বলেছেন না, এটা ঘটনা সঠিক না, পরবর্তী হাদিস এটা। এই হাদিসটি 15,000 বছরের হাদিসটি যেটা সে ইবনে আসকাই রহমুল্লাহ বখারির ব্যাখ্যা যেটা সেখানে নিয়ে আসছেন ফতুল বাড়িতে এবং উল্লেখ করেছেন ইবনে আসকাই রহমুল্লাহ এবং বলেছেন সেটা এ কথাটি যে ইবনে আসাকার নিয়ে আসছেন এটা, কিন্তু হাদিসটি সহি না। কেউ কেউ 30,000 বছর বলে এটা, এটা এসব বিষয়ে বর্ণনা পাচ্ছি না আমরা, কিন্তু 15,000 বর্ণনাটাও কি না সহি না। হাদিসটি মুআদাল লা ইসবাত বলছে যে হাদিস সহি না, যে বিশাল পথ কোনো সন্দেহ নেই, কত বছর আল্লাহ ভালো জানেন। হাদিসটি যেহেতু সহি না জন্য 15,000 নির্দিষ্ট করা হচ্ছে না। যদি এখানে ডক্টর নাঈম রহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন, কিন্তু হাদিস ইবনে আসকাই বলেছেন এটা সহি না, সেজন্য সনদটা বলে দিলাম। এবার আসি এই ব্যাপারে হাদিসটিকে গতিবেগ সম্পর্কে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা এই হাদিসটি যেটা বললাম, এই হাদিসটি সেকাল মানে তিরমিজি সহি তিরমিজিতে সহি বলেছেন 2526 নম্বর হাদিসে, সেটা কি গতিবেগ সম্পর্কে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ জাহান্নামে যাবে বা জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করবে এবং অর্থাৎ ফুলসিরাত জাহান্নামের ফুলসিরাত তারপরে অতিক্রম করবে, এই অতিক্রমটা হবে বি আমালিহিম তাদের আমল হিসেবে, আমল হিসেবে। প্রথম গ্রুপ যারা নাকি যাবে একেবারে বিদ্যুৎ গতিতে, সুবহানাল্লাহ, এরপরের গ্রুপ যাবে বাতাসের গতিতে,
এরপরে গরুর যাবে ঘোড়ার গতিতে, হচ্ছে হর্স পাওয়ার যাকে বলি আমরা। এরপরে গরুর যাবে সাধারণ যানবাহনের গতিতে, এরপরে গরুর যাবে যে সাধারণ গতিতে যে যানবাহন চলে একেবারে সেই গতিতে, এরপরে যাবে হলে হেঁটে হেঁটে, এটা এই পর্যন্ত এখানে আছে। সুতরাং যত আমল যত বেশি হবে নেক আমল তত বেশি গতিবৃদ্ধি হবে। যদি এই জন্য যদি আমাকে ফুল সিরাতে নিরাপদভাবে পার করতে হয় আমলের গতিবৃদ্ধি করতে হবে। মানুষের আমল হিসেবে গতি বেশ কম হবে, যত বেশি মর্যাদাশীল মানুষ হবে আল্লাহর কাছে বেশি মর্যাদাশীল তত বেশি গতি হবে, এবং যত বেশি অনেক আমল হবে তত বেশি গতি হবে। কেউ কেউ এমনও হবে যে কেউ আমাদের দিন ফুল সিরাতের উপরে কেউ আসে যে তার গতি স্টপ হয়ে যাবে, চলতে পারবে না, সে তার গতি স্টপ হয়ে যাবে, তা আমল অর্থাৎ ওখানেই পেট্রোল খতম, তার পেট্রোল গাড়ির জীবন জীবনের পেট্রোল খতম হয়ে গেছে আর গতি নাই, সে চলতে পারবে না সে। তাহলে ওকে কিভাবে নেওয়া হবে, ফুলসিরাত পার করা হবে, টেনে এসে টেনে অথবা একেবারে হামাগুড়ি দিয়ে, হামাগুড়ি দিয়ে। এটা তিনি বলেন, ডক্টর নাঈম বলেন রাহিমাহুল্লাহ, এটা কম আমলের কারণে না, বলছে তার পেট্রোল ওখানে খতম হয়ে গেছে, সে সামনের দিকে যেতে পারছে না, ওখানেই স্টপ হয়ে গেছে আর চলতে পারবে না সে, ওখানে স্টপ হয়ে গেছে, আমল ছিল এই জন্য তো সে পার হচ্ছে না, মুক্তি পাচ্ছে, তাকে টেনে এসে না হবে, কারণ সে দুনিয়াতে ভালো কাজের প্রতিযোগিতা করেনি, নেক কাজের প্রতিযোগিতা করে আগে যায়নি যে ফুলসিরাতের জন্য ওখানে গতি গতি বৃদ্ধি করার জন্য আগে প্রতিযোগিতামূলক কাজ করেনি, ভালো কাজ বেশি করতে পারে নাই, অথচ দুনিয়ার কাজে প্রতিযোগিতা করেছে, পৃথিবীর কাজে টাকা পয়সা ধন দৌলতের কাজে কার চেয়ে আগে যাবে, সে আগে বেড়েছে বা প্রতিযোগিতামূলকভাবে কাজ করেছে কিন্তু আখেরাতে কাজে প্রতিযোগিতা করেনি। আল্লাহ তাআলা কোরআনে প্রতিযোগিতার কথা বলেছেন, সারি হউ, তোমরা প্রতিযোগিতা করে আগে যাও মাগফিরাতের দিকে, জান্নাতের দিকে। তো এগুলো সে ভ্রক্ষেপ করেনি, দুনিয়া থেকে আখেরাত থেকে গাফিল ছিল আর দুনিয়ার প্রতিযোগিতা বেশি করেছে দুনিয়ার মাল সম্পদ বৃদ্ধির জন্য, এই জন্য তার অবস্থা আর পেট্রোল ওখানে খতম, ওখানে স্টপ হয়ে গেছে। এখন যদি আল্লাহ তাআলার ফয়সালা থাকে তার নেক আমল এতটুকু আসছে 50% বেশি, তাকে টেনে হেসেতে পার করানো, টেনে হেসে নিয়ে ওটা পার করানো হবে। যাই হোক, গতিবেগ সম্বন্ধে আরও কথা আছে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, আগামীকাল এ বিষয়ে আরও ইনশাআল্লাহ বিষয়ে আলোচনা করা উচিত, পরবর্তী পর্বে 7 নম্বর পর্বে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালা নিজ মেহরবানিতে ফৌজিরাত পার করার ব্যবস্থা করে দিন, আমাদের প্রত্যেকের উচিত হবে নেক কাজগুলো বেশি বেশি করা, প্রতিযোগিতামূলকভাবে সামনে আগে এগিয়ে যাওয়ার জন্য ফৌজিরাতের সেই কঠিন অবস্থা যেন আমরা দ্রুত করতে পার হতে পারি আল্লাহ তালার মেহরবানিতে। সেজন্য আমাদের উচিত হবে দুনিয়ার কাজে যেমন আমরা প্রতিযোগিতা করি মাল সম্পত্তি ধন দৌলত বৃদ্ধির জন্য, আখেরাতের নেক আমলও যেন আমরা শুধুমাত্র ফরজগুলো না সন্নতগুলো নফলগুলো মহানবীর আদর্শগুলো পালন করে যেন আমরা প্রতিযোগিতা করে সামনে আগে যেতে পারি, যেন আমাদের স্পিড ওই দিনে বাড়ে, না হলে স্টপ হয়ে যাবে, পেট্রোল খতম হয়ে ওইখানেই স্টপ হয়ে যাবে, ট্রেনে হেসে পার করতে হবে, তা কঠিন অবস্থা। যদি বর্ণনাটা 15,000 বছরের বর্ণনাটা সহি না, ঠিক আছে, কিন্তু বিশাল পথ কোনো সন্দেহ নেই, বিশাল পথ, ওই 30,000 15,000 বিভিন্ন কথাবার্তা আছে, কিন্তু হাদিসগুলো সেই সাব্যস্ত না হয়তো আমরা তাকে দিয়ে বলতে পারছি না, কিন্তু আমরা উল্লেখ করেছেন এই কথা বলো, কিন্তু বিশাল পথ, বিশাল পথ কোনো সন্দেহ নেই, এবং এত আগে বর্ণনা চলে গেছে ফুলসিরাতে, এটা তলোয়ারের যে ধার আছে ধারার অত চিকন হবে, বা চাকুর ধারাল অংশ যে আছে চাকুর উপর অংশ যে ধার দিয়ে কাটে ওরকমভাবে সূক্ষ্ম হবে, এই হাদিসগুলো সহি সূক্ষ্ম হবে। আল্লাহ তালা আমাদের সবাইকে রক্ষা করুন এবং সঠিক দিন যেন আমল করার মধ্যে অর্থবৃদ্ধান করুন, আমাদের জীবনের নেক আমলের গতিবৃদ্ধি করে অর্থবৃদ্ধান করুন, যেন ফুলসিরাতের গতি বৃদ্ধি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।